নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে থেকে আমরা ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আয়োডিন এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আয়োডিনকে আলাদা করা যায় কোন পদ্ধতিতে তো আয়োডিন এবং পটাশিয়ামের মিশ্রণ থেকে আয়োডিনকে আলাদা করা যায় হচ্ছে ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে তো আয়োডিনকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে আয়োডিন এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আলাদা করা হয় নেক্সট প্রশ্ন যেসব পাখি জলে সাঁতার কাটে তাদের কি আছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জালযুক্ত পা রয়েছে তো জালযুক্ত পায়ের প্রাথমিক ব্যবহার হলো জলের মধ্যে দিয়ে প্যাডলিং যেহেতু পাখি জলের মধ্যে দিয়ে তার পা পেছনের দিকে টেনে নেয় পায়ের আঙুলগুলি আলাদা হয়ে যায় যার ফলে জালগুলি ছড়িয়ে পড়ে এবং পাখিকে সাঁতার কাটতে সাহায্য করে নেক্সট প্রশ্ন জলে অতিরিক্ত আর্সেনিক থাকার কারণে নিচের কোন রোগটি হয়ে থাকে তো জলে যদি অতিরিক্ত কার্সেনিক থাকে তাহলে আমাদের ত্বকের ক্যান্সার হয়ে যায় নেক্সট প্রশ্ন গাছের গড়িতে বসবাসকারী প্রাণীদের কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো মনে রাখবে গাছের গড়িতে বসবাসকারী প্রাণীদের বলা হয় হচ্ছে আরবোরিয়াল অপশন এ হচ্ছে সঠিক ক্যান্সার এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রাণীর আয়ু সব থেকে বেশি তো মনে রাখবে কচ্ছপের আয়ু হচ্ছে সব থেকে বেশি হয় নেক্সট প্রশ্ন উদ্ভিদের কোন আকারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সংরক্ষিত থাকে তো মনে রাখবে উদ্ভিদে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সংরক্ষিত হয় হচ্ছে স্টার্চ রূপে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার আর এর সাথে সাথে মনে রাখবে যে প্রাণী দেহে হচ্ছে কার্বোডাই কার্বোহাইড্রেট সংরক্ষিত হয় হচ্ছে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ হচ্ছে গ্লাইগন রূপে হচ্ছে প্রাণী দেহে সংরক্ষিত হয় আর উদ্ভিদ দেহে সংরক্ষিত হয় হচ্ছে স্টার্চ রূপে তো উদ্ভিদে গ্লুকোজের স্টোরেজ ফর্ম হচ্ছে স্টার্চ কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করতে উদ্ভিদ হালকা শক্তি ব্যবহার করে গ্লুকোজ সেলুলোজ ফাইবার তৈরি করতে ব্যবহৃত হয় উদ্ভিদের কাঠামোগত উপাদান বা স্টার্চ দানা আঁকড়ে সংরক্ষণ করা হয় নেক্সট প্রশ্ন প্রোটিন হচ্ছে কি নিয়ে গঠিত তো মনে রাখবে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত তো প্রোটিনগুলি অ্যামিনো অ্যাসিড নামক ছোট বিল্ডিং ব্লক দিয়ে তৈরি চা কতরে চেইনে যুক্ত থাকে নেক্সট প্রশ্ন নিচের কোন প্রাণীটি হচ্ছে স্যাঙ্গোইনি ভোরাস তো স্যাঙ্গোইনি ভৈরাস ভোরাস হচ্ছে অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে মশা অপশান বি তো যে সমস্ত প্রাণী অন্য জীবের দেহ থেকে রক্ত চুষে বেঁচে থাকে তাদের স্যাঙ্গুইনি পোরাস বলে হয় যেমন মশা হচ্ছে এক প্রকার স্যাঙ্গুইনি পোরাস প্রাণী নেক্সট প্রশ্ন নিচের কোন অঙ্গ গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটার অ্যান্সার হয়ে যাবে যকৃত বা লিভার যকৃত বা লিভার এটা হচ্ছে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে তো লিভার হচ্ছে গ্লাইকোজেনকে গ্লুকোজের রূপান্তরিত করে এবং রক্তকে বিশুদ্ধ করে নেক্সট প্রশ্ন হচ্ছে লালা ড্যাশ হজমে সাহায্য করে তো মুখের যে লালা সেটা কোন জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি স্টার্চ তো লালা হচ্ছে স্টার্চ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে তো সেলাইভা অর্থাৎ লালা এনজাইম অ্যামাইলেজ রয়েছে এতে যাকে টায়ালিনও বলা হয় যা মল্টোজ এবং ডেক্সট্রিনের মতো সরল শর্করাতে স্টার্চকে ভেঙে ছোট অন্ত্রে আরও ভেঙে যেতে পারে নেক্সট প্রশ্ন নিচের কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান ডি নিথিফিকেশান এটা হচ্ছে পাললিক শিলার একটা বৈশিষ্ট্য তো পারি বৈশিষ্ট্য হচ্ছে লিথিফিকেশন লিথিফিকেশন বলতে আলগা পলিকে পাথরে পরিণত করার প্রক্রিয়াকে বোঝানো হয় পারলিক শিলা পলি জমে এবং লিথিফিকেশন থেকে গঠিত হয় নেক্সট প্রশ্ন নিচের কোন দেশটি দু সালের আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি সংযুক্ত আরব আমিরাত এবং ওমান তো উনিশশো সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের দ্বারা প্রতিষ্ঠিত ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা হচ্ছে আইসিসি নামে পরিচিত তো প্রাথমিকভাবে ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলন নামে পরিচিত ছিল এই আইসিসি এরপরে উনিশশো উননব্বই সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নামে নতুন নামকরণ করা হয় এবং এর মোট একশো চারটি সদস্য দেশ রয়েছে এবং আইসিসির সদর দপ্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত এটা মনে রাখবে এর সাথে সাথে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে গ্রেক পার্ক বার্কলে নেক্সট প্রশ্ন রেইন ফরেস্টে কোন ধরনের চাষাবাদ করা হয় তো মনে রাখবে রেইন ফরেস্টে হচ্ছে স্ল্যাশ বা বার্ন এই ধরনের চাষাবাদ করা হয় তো রেইন ফরেস্টে শিফটিং চাষ বা স্ল্যাশ বার্ন এগ্রিকালচার নামে পরিচিত এক ধরনের চাষ কখনো কখনো অনুশীলন করা হয় তো এর মধ্যে রয়েছে গাছপালা কেটে এবং পুড়িয়ে ফেলার মাধ্যমে বনের একটি ছোট্ট এলাকা পরিষ্কার করা হয় এবং তারপর মাটিতে পুষ্টির অভাব না হওয়া পর্যন্ত কয়েক বছরের জন্য ফসল ফলানোর জন্য জমি পরিষ্কার করা হয় নেক্সট প্রশ্ন নবী মোহাম্মদের জন্মদিন কি নামে পালিত হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌলিদ আল নাবি নবী তো নবী মোহাম্মদের জন্মদিনে জন্মদিন ঈদে মিলান উল নবী বা মৌলিদ নামে পরিচিত এটি বিশ্বব্যাপী মুসলমানদের দ্বারা নবী মোহাম্মদের জন্ম বার্ষিকী স্মরণে পালন করা একটি উৎসব এটি ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাসে পালিত হয় যা রবি আল আওয়াল নামে পরিচিত নেক্সট প্রশ্ন সরকারি বাজেটে নিচের কোন কাজটি আয় বন্টনের সঙ্গে যুক্ত তো আয় বন্টনের সাথে যুক্ত হচ্ছে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার শুধুমাত্র দুই অর্থাৎ রেডি রেডি রিডিস্ট্রিবিউশন ফাংশান রেডি হবে না রি হবে রিডিস্ট্রিবিউশন ফাংশন তো সরকারি বাজেটের পুনর্বন্টন ফাংশন আয় বন্টনের সাথে যুক্ত আয়ের বৈষম্য কমানো এবং সম্পদের আরও ন্যায়সঙ্গত বন্টন প্রচারের লক্ষ্যে ধনী ব্যক্তি বা গোষ্ঠী থেকে আয় হস্তান্তর করার জন্য এই ফাংশনটি কর এবং সরকারি খরচ ব্যবহার করেন অন্যদিকে হচ্ছে বরাদ্দকরণ ফাংশন যেটা হচ্ছে এখানে ইংলিশে রয়েছে অ্যালোকেশান ফাংশন এটাকে বাংলায় বলা হয় বরাদ্দকরণ ফাংশন এটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য সেবা অবকাঠামো এবং পরীক্ষার মতো প্রতিরক্ষার মতো নির্দিষ্ট ক্ষেত্রে সম্পদ বরাদ্দের উপর দৃষ্টি নিবন্ধ করে নেক্সট হচ্ছে সবুজ শৈবাল সম্পর্কে সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন তো সবুজ শৈবাল সম্পর্কে সঠিক বিবৃতি হচ্ছে এখানে অ্যান্সার হবে অপশান সি সবুজ শেয়লাগুলিতে সাধারণত সেলুলোজের একটি অভ্যন্তরীণ স্তর এবং পেক্টোজের একটি বাইরের স্তর দিয়ে তৈরি একটি শক্ত কোষ প্রাচীন থাকে তো সবুজ শেওলাগুলি হচ্ছে সার্ভ সংশ্লেষকারী জীব যা মিঠা পানি সামুদ্রিক পরিবেশ এবং সাথে মাটিতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ধন্দ কেশব কার্ভে ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় যিনি ড্যাশ করেছিলেন তিনি কী করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ধন্দ কেশব কার্ভে হচ্ছে ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় যিনি হচ্ছে নারী শিক্ষার প্রসার করেছিলেন তো ধন্দ কেশব কারবে যিনি মহর্ষি কার্ভে নামেও পরিচিত ছিলেন একজন সমাজ সংস্কার এবং শিক্ষাবিদ যিনি ভারতে নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন তিনি আঠারোশো সালে হিংনে এটা ভুল আছে স্ত্রী শিক্ষা সংস্থা একটি মহিলা শিক্ষা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং পরে উনিশশো সালে পুনেতে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা ভারতে এবং বিশ্বের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ছিল নেক্সট হচ্ছে নিচের কোনটি হচ্ছে পটাশ অ্যালামের সংকেত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু অনেকবার পরীক্ষায় আসে তো পটাশ অ্যালামের সঠিক সংকেতটি হচ্ছে হয়ে যাবে কে টু এস ও ফোর এল টু এসও ফোর থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো এটি অ্যালুমিনিয়াম সালফাইড এবং পটাশিয়াম সালফাইডের একটি হাইড্রেটেড ডবল লবণ তো পটাশ অ্যালাম সাধারণত জল বিশুদ্ধকরণে এবং বেকিং পাউডার তৈরিতে ব্যবহার করা হয় এটা মনে রাখবে ভালো করে এটার ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো পটাশ অ্যালাম সাধারণত কি করা হয় জল বিশুদ্ধকরণ এবং বেকিং পাউডার তৈরিতে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে লবঙ্গ একটি ড্যাশ সূচক তো কিসের সূচক লবঙ্গ তো মনে রাখবে লবঙ্গ হচ্ছে এক প্রকার ঘ্রাণজ সূচক অর্থাৎ ঘ্রাণ দিয়ে সূচকটি নির্ণয় করা যায় তো লবঙ্গ হচ্ছে ঘ্রাণজনিত সূচকের উদাহরণগুলির মধ্যে একটি মৌলিক দ্রবণে যোগ করা হলে এটি তার গন্ধ হারায় এবং অ্যাসিডিক দ্রবণে এর গন্ধ ধরে রাখে তো একটি পদার্থ যার গন্ধ পরিবর্তিত হয় তখন এটি একটি আম্লীয় বা মৌলিক দ্রবণের সাথে মিশ্রিত হয় এটি ঘ্রাণ নির্দেশক হিসাবে একটি পরিচিত নেক্সট হচ্ছে নিচের কোন খেলাটি প্রাথমিকভাবে পুনা নামে পরিচিত তো পুনা নামে পরিচিত হচ্ছে ব্যাডমিন্টন খেলা তো ব্যাডমিন্টন প্রথমে পুনা নামে পরিচিত ছিল এটি ব্রিটিশ শাসন আমলে ভারতে খেলা হতো বিশেষ করে মহারাষ্ট্রের পুনা শহরে এবং সেই থেকেই হচ্ছে একে পুনা নামে পরিচিত ছিল নেক্সট হচ্ছে নিচের কোন পর্বত শৃঙ্গটি দক্ষিণের এভারেস্ট নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দো দক্ষিণের এভারেস্ট নামে পরিচিত হচ্ছে আনাই মুদি অপশন বি তো মুদি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলা এবং ইদ্দুকি জেলায় অবস্থিত একটি পর্বত এটি পশ্চিমঘাট এবং দক্ষিণ ভারতে দু হাজার মিটার উচ্চতায় সর্বোচ্চ শৃঙ্গ এটি হিমালয়ের দক্ষিণে ভারতের সর্বোচ্চ বিন্দু তাই এটি হচ্ছে দক্ষিণ ভারতের এভারেস্ট মে পরিচিত নেক্সট প্রশ্ন পাকিস্তানে গুরুদ্বার দরবার সাহেবকে এই পাঞ্জাব জেলার ডেরা বাবা নানকের মন্দিরের সাথে সংযুক্ত গাড়ি কর্তারপুর করিডোর কে উদ্বোধন করেছিলেন তো অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী অপশান বি নেক্সট প্রশ্ন দাসত ই কবির মরুভূমি এটা কোন দেশে অবস্থিত তো দাসত ই কবির মরুভূমিটি হচ্ছে মনে রাখবে ইরানে অবস্থিত নেক্সট হচ্ছে দশত ই কবির উত্তর মধ্য ইরানের মহান লবণ মরুভূমি এলবোজ পর্বতমালার দক্ষিণ পূর্বে একটি বেসিনে অবস্থিত এটি এবং এটি প্রায় দুশো চল্লিশ মাইল প্রশস্ত নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো মনে রাখবে ভারতের সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল পাঁচশো বাহাত্তরটি দ্বীপের একটি গোষ্ঠী এবং ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যার আয়তন হচ্ছে প্রায় আট বর্গ কিলোমিটার নেক্সট হচ্ছে কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি কোশি নদী হচ্ছে বিহারের দুঃখ নামে পরিচিত তো কোশি নদী বিহারের দুঃখ নামেও পরিচিত এটি ঘন ঘন বন্যা এবং গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত নদীটি তিব্বতে উৎপন্ন হয়েছে এবং ভারতের বিহারে প্রবেশের আগে নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার অস্থির প্রকৃতির কারণে কোশি নদী বিহারে উল্লেখযোগ্য বন্যা সৃষ্টির জন্য দায়ী যার ফলে প্রাণহানি সম্পত্তি ধ্বংস এবং সম্প্রদায়ের বাস্তুচ্যুতি ঘটে নেক্সট বিশুভ দিন কি তো বিশুভ দিন বলতে বোঝা যাচ্ছে এখানে যখন দিন এবং রাত সমান হয় তখন বলা হয় এটা বিশুভ দিন নেক্সট শীতকালে পাঞ্জাবের রবি শস্যের জন্য নিচের কোন বৃষ্টিপাতটি হচ্ছে অনুকূল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো মনে রাখবে শীতকালে পাঞ্জাবের রবি শস্যের জন্য যে বৃষ্টিপাতটি অনুকূল তার নাম হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে বৃষ্টিপাতটা হয় সেটা তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে বৃষ্টিপাত বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারত জুড়ে শীত ও প্রাক বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয় এদের মধ্যে তাদের মধ্যে গম অন্যতম গুরুত্বপূর্ণ ফসল যা ভারতের খাদ্য নিরাপত্তা মেটাতে সাহায্য করে শীতের কৃষিতে বিশেষ করে রবি শস্যের জন্য বৃষ্টিপাতের অনেক গুরুত্ব রয়েছে নেক্সট আরাকু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত একটি হিল স্টেশন এবং উপত্যকা অঞ্চল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো আরাকু উপত্যকা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত তো গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাইতে অবস্থিত তো দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের বোম্বেতে বর্তমানে মুম্বাইয়ে বিংশ শতাব্দীতে নির্মিত একটি খিলান স্মৃতিস্তম্ভ যা রাজা পঞ্চম জর্জ এবং কুইন মেরি উনিশশো সালে ভারত সফরে অ্যাপোলো বান্ডারে অবতরণ করার স্মরণে স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের নিজের কোন অঞ্চলের প্রাকৃতিক আবাসস্থলে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালায় তো গ্রেট হর্নবিল ভারত ভুটান নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড এবং সুমাত্রার বনাঞ্চলের স্থানীয় পাখি এর বিচরণ পশ্চিমঘাট এবং হিমালয়ের পাদদেশে বিভক্ত নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের তিনশো আটষট্টি নাম্বার অনুচ্ছেদের সাথে কোনটি সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ভারতীয় সংবিধানের তিনশো আটষট্টি নাম্বার অনুচ্ছেদটি হচ্ছে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতির সাথে সম্পর্কিত তো ভারতের সংবিধানের তিনশো আটষট্টি নাম্বার অনুচ্ছেদ সংশোধনী প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এটি সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় যে কোনো বিধানের সংযোজন পরিবর্তন বা রদ করার মাধ্যমে এতে বর্ণিত পদ্ধতি অনুসারে যা সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি থেকে আলাদা নেক্সট তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তো তিয়াত্তরতম সংবিধানিক সংশোধনী আইন হচ্ছে এটা পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত তো সংবিধান আইন উনিশশো বিরানব্বই সালে রাজ্যের সাথে যুক্ত এটি ভারতের সংবিধানের নয় নম্বর অংশ পঞ্চায়েতী পঞ্চায়েতগুলির সঙ্গে যুক্ত এবং সংবিধানে একাদশ তফসিলে যুক্ত করেছে যা এমন বিষয়গুলির সাথে সম্পর্কিত যেগুলির উপর পঞ্চায়েতগুলিকে আইন দ্বারা রাজ্য আইনসভাগুলির দ্বারা ক্ষমতা এবং দায়িত্ব প্রদান করা যেতে পারে নেক্সট প্রশ্ন ভারতীয় সংসদ গঠিত হয় কার কাদের কাদের ভেরি ভেরি ইম্পর্ট প্রশ্ন এটাও তো ভারতীয় সংসদ গঠিত হয় হচ্ছে এখানে সঠিক আছে হবে রাষ্ট্রপতি এবং উভয় কক্ষ দ্বারা উভয় কক্ষ বলতে বোঝা যাচ্ছে এখানে লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি এই তিনজনকে নিয়ে হচ্ছে ভারতীয় সংসদ গঠিত হয় তো ভারতীয় সংসদ রাষ্ট্রপতি এবং কক্ষ নিয়ে গঠিত নেক্সট প্রশ্ন লোকসভায় নকশাবাদী কার্যকলাপের বিষয়টি উপস্থাপনের উত্থাপনের জন্য নিচের কোনটি সব থেকে উপযুক্ত হাতিয়ার তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ কলিং অ্যাটেনশন মোশন তো মনোযোগ আকর্ষণ করা হলো এক ধরনের মোশন যা একজন সদস্য দ্বারা প্রবর্তিত হয় জরুরি জন জনগুরুত্বপূর্ণ বিষয়ে একজন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য নেক্সট রাজ্যসভার চেয়ারম্যান কে হন তো এটা তো তোমরা সবাই জানো সেই ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও তো রাজ্যসভার চেয়ারম্যান হয় হচ্ছে উপরাষ্ট্রপতি তো ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান যিনি এর অধিবেশনগুলি সভাপতিত্ব করেন নেক্সট প্রশ্ন রাজ্যসভা সর্বাধিক কত সময়ের জন্য লোকসভা কর্তৃক বিবেচনার জন্য পাঠানো অর্থ বিল বিলম্বিত করতে পারে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চোদ্দ দিন তিনি বিলম্বিত করতে পারেন তো রাজ্যসভা সর্বোচ্চ চোদ্দ দিনের জন্য লোকসভা কর্তৃক বিবেচনার জন্য পাঠানো অর্থ বিল বিলম্বিত করতে পারে নেক্সট প্রশ্ন রাজ্য অনুযায়ী লোকসভা আসন বন্টন উনিশশো সালের আদমশুমানির উপর ভিত্তি করে কোন বছর পর্যন্ত এটি অক্ষত থাকে তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দু সাল পর্যন্ত তো লোকসভায় রাজ্যভিত্তিক আসন বন্টন উনিশশো একাত্তর সালে আদমশুমানির উপর ভিত্তি করে করা হয়েছিল এবং এটি বিরাশি নম্বর অনুচ্ছেদের অধীনে দু পর্যন্ত থাকবে নেক্সট সংসদে উপস্থাপিত একটি বিল পরে একটি আইনে পরিণত হয় কিসের দ্বারা সঠিক আসার হয়ে যাবে রাষ্ট্রপতির সম্মতি দ্বারা নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের তেপ্পান্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলা হয়েছে সংসদে পেশ করা যে কোনো বিল রাষ্ট্রপতির সম্মানিত সম্মতির পরই হচ্ছে সেটা আইনে পরিণত হয় নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে একুশ এ অনুচ্ছেদে কিসের অধিকার প্রদান করে তো ভারতের সংবিধানে একুশের এ অনুচ্ছেদ হচ্ছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার অধিকার প্রদান করে তো ভারতের সংবিধান অনুচ্ছেদ নাম্বার একুশ তে মৌলিক অধিকার হিসেবে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে যেভাবে রাজ্য আইন দ্বারা নির্ধারণ করতে পারে এই বিধানটি হচ্ছে ছিয়াশিতম সাংবিধানিক সংশোধনী আইন দু দুই দ্বারা যুক্ত করা হয়েছিল এটাও মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ছিয়াশিতম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা হচ্ছে একুশ এর যে শিক্ষার মৌলিক অধিকার এটা যুক্ত করা হয়েছিল নেক্সট প্রশ্ন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকে কে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকে হচ্ছে রাষ্ট্রপতি অপশান এ আর এটা হচ্ছে মনে রাখবে একশো আট নাম্বার অনুচ্ছেদে এটা কথা বলা হয়েছে এই যৌথ অধিবেশনের কথা এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে ভালো করে মনে রাখবে তো একশো আট নম্বর অনুচ্ছেদে হচ্ছে যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে তো নন মানি বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মত পার্থক্যের ও রাষ্ট্রপতি হাউজের একটি যৌথ বৈঠক ডাকতে পারেন উভয় কক্ষ অনুমোদন না করা পর্যন্ত কোনো বিল সংসদে পাশ বলে গণ্য হবে না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাসের লাস্ট প্রশ্ন তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ